নমস্কার, আমি অঙ্কিতা ভান্ডারী। নমস্কার, আমি অনুষা ভান্ডারী। সবাইকে গুড মোদি কেয়ার মর্নিং। আজ মোদি কেয়ারের নিউ লঞ্চ হিট টু প্যাকের সম্বন্ধে আপনাদের জানাবো। এর মোট 9টা প্যাকস লঞ্চ হয়েছে। তার মধ্যে রয়েছে ডাল মাখানি, শাহি পনির, সয়া টিক্কা মশালা, মালাই কোফতা, প্লেন রাইস, চিকেন বিরিয়ানি, বোনলেস চিকেন কারি, বোনলেস রাজমা চানা ইত্যাদি। আপনারা স্ক্রিনে দেখতেই পেলেন, এই 9 প্যাক্সের মধ্যে আমরা আজকে মালাই কোফতা সম্বন্ধে কিন্তু জানাতে চলেছি। এবার আমরা দেখব এই প্যাকটার মধ্যে কোনো লিক আছে কিনা। দেখতেই পাচ্ছেন এই প্যাকটা কিন্তু পুরোপুরি সিল্ড করা, এর মধ্যে কোথাও কোনো লিকেজ নেই। এটা আপনারা কিন্তু অনায়াসেই ক্যারি করে নিতে পারেন। চলুন এবার দেখে নিই হিট টু পাউচটা কি, হাউ টু হিট পাউচ। আমরা এটা প্রথমে একটা বোল নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বোলে কিছু নেই। এই বোলের মধ্যে এবার আমরা একটু গরম জল ঢেলে নেব। আমরা এর মধ্যে গরম জল ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। এবার এর মধ্যেই পাউচটা পুরো গরম জলের মধ্যেই পুরো ডুবিয়ে দেব। দেখুন গরম জলের মধ্যে পুরো ডিপ করে ঢুকিয়ে দিয়েছি। এটা আমাদের এইভাবে হিট করে নিতে হবে 3-5 মিনিট। এটা আমরা বোলের মধ্যে গরম করছি বলে তাই। আপনারা যদি মাইক্রোওভেনে এটাকে গরম করতে চান তাহলে অবশ্যই কিন্তু টাইমিংটা চেঞ্জ হবে। আর অবশ্যই দেখতে পাচ্ছেন যে পাউচটা পুরো আমরা বোলের মধ্যে পুরো ঢুকিয়ে দিয়েছি, এটা করার দরকার নেই। আপনারা মাইক্রোওভেনে 1-2 মিনিট এটা আপনারা গরম করে নিতে পারেন। আর যদি আপনারা ওভেনে করেন তাহলে কিন্তু এটাও 1-2 মিনিট লাগবে, তখন আপনারা ফ্রাইং প্যানে এটাকে গরম করে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু 1-2 মিনিটই টাইমটা দিতে হবে। এবার চল আমরা দেখে নিই এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে। এর মধ্যে রয়েছে ওয়াটার, টমেটোস, চিজ, রিফাইন্ড সয়াবিন অয়েল, ক্রিম, নাটস, কর্নফ্লাওয়ার, কন্ডেন্স মিল্ক, পিউরিফাইড সল্টেড বাটার, ওয়াটারমেলন সিডস, রিফাইন্ড ওয়াটার ফ্লাওয়ার, সুগার, লডিস সল্ট, গার্লিক জিঞ্জার, এছাড়া রয়েছে ক্যারা ওয়াটার্স এবং কিছু স্পাইসেস। আর রয়েছে এটা কোনো আর্টিফিশিয়াল কালার নেই এর মধ্যে, এটা কোনো প্রিজারভেটিভ নয় এর মধ্যে রয়েছে। তাছাড়া রয়েছে এটা নো MSG। এটা আপনারা কেন বা মোদি কার্ডে কিনবেন সেটা আমরা একটু জেনে নিই। অনেক সময় আপনাদের বাড়িতে আনএক্সপেক্টেড গেস্ট চলে আসতে পারে, তখন অনেক সময় আপনারা কী করতে পারেন, যদি এই পাউচটা যদি আপনাদের ঘরে থাকে এরকম যে আপনাদের পছন্দ মতো আপনারা এরকম পাউচটা এইভাবে আপনারা গরম করে নিতে পারেন। আর এইভাবে গরম করে কিন্তু আপনারা গেস্টদের সামনে যদি এটাকে আপনারা সার্ভ করেন তাহলে আপনাদের গেস্টরা কিন্তু সত্যিই খুবই খুশি হবে। তাছাড়া অনেক সময় বাড়ির বাইরে আপনাদের এখন খেতে মানে খাওয়াটা খুবই এখন মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এই পরিস্থিতির মধ্যে বাইরের খাবার থেকে যদি নিজে ঘরে বানিয়ে খেতে পারেন সেটা বেশি ভালো হবে। তাই আপনারা কী করতে পারেন, যদি এই পাউচটা থাকে আপনাদের বাড়িতে এরকম আপনাদের পছন্দ মতো পাউচ, আপনারা কিন্তু এইভাবে গরম করে নিয়ে আপনারা খেতে পারেন। অনেক সময় আমরা যখন ঘুরতে যাই তখন কিন্তু মায়েরা রান্নাঘরেই কিন্তু আপনার বেশিরভাগ টাইমটাই কিন্তু স্পেন্ড করে, তারা কিন্তু ঘোরার মজাটা কিন্তু আমাদের মায়েরা কিন্তু সেখান থেকে কিন্তু বঞ্চিত হয়। তখন আপনারা যদি এই প্যাকগুলো যদি মায়ের হাতে তুলে দিতে পারেন তাহলে মায়েদের থেকে কিন্তু বেশি খুশি আর কেউ হতে পারবে না। চলুন এটা হিট হয়ে গেছে, এবার আমরা আপনাদের সামনে এই পাউচটা কেটে দেখাচ্ছি।
চলুন এবার এটা আমরা এই বোলটার মধ্যে সার্ভ করছি। দেখুন অনায়াসে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের হাউ টু ইট প্যাকের মালাই কোফতা। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। আমরা কিন্তু অনেকেই এরকম পছন্দ করব বাড়িতে বাড়িতে থেকে সার্ভ করতে। আমরা সোল ফ্লেভারসের হিট টু প্যাকের সম্বন্ধে কিছুটা হলেও আপনাদের ধারণা দিতে পেরেছি। আমাদের ডেমোনস্ট্রেশন এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।